আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেক ইনসাইডার টিপসের পক্ষ থেকে আমি তাহির হোসেন। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে ইয়াহু মেইলে টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে হয়। তো অনেকে মনে করেন যে টু স্টেপ ভেরিফিকেশন আবার কি, এটি কী জন্য এনাবল করব। তো আমি বলছি, টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখলে কেউ কখনো আপনার ইয়াহু মেইলটি হ্যাক করতে পারবে না, আর টু স্টেপ ভেরিফিকেশন অফ থাকলে আপনার ইয়াহু মেইলটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি আপনার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো এখানে আপনি আপনার ইয়াহু মেইলটি লগ ইন করে নেবেন। তো তার জন্য এখানে ইয়াহু yahoo.com লিখে এন্টার করবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি আমার ইয়াহু মেইলে লগ ইন হয়ে গেছি। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে মেইল লেখা আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি আমার ইয়াহু মেইলে প্রবেশ করলাম। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে একটি আইকন আছে, তো সেখানে আমার একটি নাম লেখা আছে। তো আপনারা এই আইকনে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইনফো, আপনারা এই অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন। তো ভিএস নিউ ট্যাবে আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে এরকম পেজটি ওপেন হবে। তো একটু নিচে আসবেন, এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে দেখছেন যে অফ করা আছে, তো আপনারা এটি অন করে দিবেন। তো এখানে ক্লিক করবেন একটা। তো ভিউয়ার্স দেখুন, আপনাদের কাছে এরকম একটি ছোট্ট একটি পেজ ওপেন হবে। তো এখানে বলতেছে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি এনাবল করতে হলে একটি ফোন নাম্বার দিয়ে এনাবল করতে হবে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, যে নাম্বারটি বর্তমানে আপনার কাছে আছে সেই নাম্বারটি দিবেন, কারণ আপনার এই নাম্বারে একটু পরে একটি ভেরিফিকেশন মেসেজ যাবে। সেই মেসেজে একটি কোড থাকবে, সেই কোডটি একটু পরে আপনার প্রয়োজন হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। এখানে লেখা আছে সেন্ড SMS, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমাদের কাছে এখনই একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তো ভিউয়ার্স, অলরেডি আমার কাছে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনাদের কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই করে দিবেন। তো ভিউয়ার্স, এরকম আরো একটি পেজ আপনাদের কাছে আসবে। তো এখানে স্কিপ ফর নাও লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমি আমার ইয়াহু অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করেছি। তো আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন অন। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নিতে পারেন। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।